দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি প্রবাসে বাংলাদেশের আয়োজনে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি, আহমেদ রেজা। বাংলাদেশের কাছে জ্বালানি তেল বিক্রির আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটংকি জানিয়েছেন, মার্কিন নিষেধাজ্ঞা থাকায় মূল্য পরিশোধে ডলারের পরিবর্তে রুবলে লেনদেনের বিষয়টিও খতিয়ে দেখছে দুদেশের কেন্দ্রীয় ব্যাংক। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে অস্থির জ্বালানির বিশ্ববাজার। এক লাফে লিটারে 50% মতো দাম বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ। এরই মধ্যে রাশিয়া থেকে তেল আনতে ঢাকাকে প্রস্তাব দিয়েছে মস্কো। তবে এই তেল দেশে পরিশোধন করা যাবে কি না উঠেছে সে প্রশ্নও। এমন অবস্থায় ভারতের মাধ্যমে আমদানির কথাও শোনা যাচ্ছে। আমরা তেল আনার প্রস্তাব দিয়েছি। ক্রুড বা রিফাইন যে কোনো ধরনের তেল চাইলে বাংলাদেশে আমদানি করতে পারি। চূড়ান্ত না হয় দামদর নিয়ে কথা বলতে চাই না, তবে ক্রুড আনবে কি না সেটি যাচাই বাছাই করে দেখতে হবে এদেশের বিশেষজ্ঞদেরই। জ্বালানির বাজারে অস্থিরতার অন্যতম কারণ রাশিয়ার উপর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের নিষেধাজ্ঞা। এমন অবস্থায় খাদ্য বা জ্বালানির মতো গুরুত্বপূর্ণ পণ্যের মূল্য পরিশোধে ডলারে লেনদেন করা কঠিন। কথা উঠেছে রাশিয়ার মুদ্রায় লেনদেনের সম্ভাবনা নিয়েও। রাষ্ট্রদূত জানালেন, এই আলোচনা খুবই প্রাথমিক পর্যায়ে এখনও। Many countries that they would like to trade in their local countries. রুবেলে লেনদেন করা যায় কিনা সেটি খতিয়ে দেখার চেষ্টা করছে সংশ্লিষ্টরা। তবে একদম শুরুর দিকে আছে এই আলাপ। বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। রাষ্ট্রদূত দাবি করেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের তেমন প্রভাব পড়েনি রূপপুর পারমাণবিক প্রকল্পের চলমান কাজে। নির্ধারিত সময়েই তা শেষ করার ব্যাপারেও আশাবাদী তিনি। মূলত রাশিয়া ইউক্রেন যুদ্ধের 6 মাস পূর্তি উপলক্ষে এ আয়োজন করে ঢাকার রুশ দূতাবাস। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। কলকাতায় যাত্রা শুরু করল বাংলাদেশি গণমাধ্যমে কর্মরত ভারতীয় সাংবাদিকদের সংগঠন ইন্দো বাংলা প্রেস ক্লাব। বুধবার কেক কেটে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। প্রথম দিন সদস্য সংগ্রহ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সভাপতি কিংসুক চক্রবর্তীর সভাপতিত্বে হয় এই আয়োজন। বক্তব্য রাখেন সহ সভাপতি সত্যজিৎ চক্রবর্তী এবং ক্লাবের মুখপাত্র ও বাংলাদেশ প্রতিনিধি প্রতিদিনের কলকাতা প্রতিনিধি দীপক দেবনাথ। এ সময় আরও উপস্থিত ছিলেন যমুনা টেলিভিশনের কলকাতা প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায় সহ অনেকেই। প্রায় 3 দশক ধরে কলকাতায় বাংলাদেশি সংবাদ মাধ্যমের প্রতিনিধি থাকলেও ছিল না কোনো প্রেস ক্লাব। সংবাদকর্মীরা বলছেন পূরণ হয়েছে তাদের দীর্ঘদিনের স্বপ্ন। বাংলাদেশে যারা কর্মরত ভারতীয় সাংবাদিক এবং যারা ভারতীয় তাদের তো অ্যাকচুয়ালি কোনো রকম সাংগঠনিক অস্তিত্ব ছিল না। এই ক্লাবের মাধ্যমে সেই অস্তিত্বটা কিন্তু পথ চলা শুরু হলো। এখন থেকে আমরা সবাই বলতে পারবো আমাদের একটা সংগঠন আছে। আমাদের যে মূল লক্ষ্য সেটি হচ্ছে যে কলকাতা কর্মরত যেসব বাংলাদেশের গণমাধ্যমের কর্মীরা আছে তাদের বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে সহায়তা করা, সেটি আর্থিক থেকে হোক বা অন্যান্য দিক থেকে হোক। 12 বছর পর আজ দিল্লিতে বসছে বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশনের শীর্ষ বৈঠক। ঢাকার অগ্রাধিকারে থাকলেও এবারেও বৈঠকে সই হচ্ছে না তিস্তার পানি বণ্টন চুক্তি। তবে কুশিয়ারা নদীর পানি নিয়ে সমঝোতার স্মারক চূড়ান্ত হচ্ছে দুদেশের পানি সম্পদ মন্ত্রীর বৈঠকে। সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে এটি সই হওয়ার কথা রয়েছে। প্রায় এক যুগ পর অভিন্ন নদীর পানি নিয়ে আলোচনার শুরুটাকেই ইতিবাচক হিসেবে দেখছেন ঢাকা। মাহফুজ মিশু জানাচ্ছেন বিস্তারিত। 2011 সাল, তীরে এসে ডুবেছিল তরী। সব চূড়ান্ত হওয়ার পরও সই হয়নি তিস্তা চুক্তি। তারপর অনেক আশ্বাস, হাজারো চেষ্টা। বাংলাদেশ ভারত দুদেশের সরকার প্রধানের সর্বোচ্চ আন্তরিকতার পরও নয়াদিল্লি আর কলকাতার টানাপোড়েনে অনিশ্চিত তিস্তা চুক্তির ভবিষ্যৎ। এমন অবস্থায় এক যুগ পর বৃহস্পতিবার যৌথ নদী কমিশনের 38তম বৈঠকে বসছেন দুদেশের পানি সম্পদ মন্ত্রী। এরই মধ্যে মঙ্গলবার শেষ হয়েছে সচিব পর্যায়ের বৈঠক। এবারও ঢাকার অগ্রাধিকার ঝুলে থাকা তিস্তা চুক্তি। তিস্তার উপরে আমরা জোর দেব। তিস্তার পানি যেটা হওয়া কথা ছিল 2011 সালে, যেটা হতে পারে নাই মধ্যে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর জন্য, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য বড় রাজনৈতিক ইস্যু এই তিস্তা। পাশাপাশি চুক্তি না হওয়ার ফলে যে দুর্যোগ দুর্ভোগ বাড়ছে সে কথাও আরেকবার শক্ত করে বলতে চাই বাংলাদেশ। পলিটিক্যালটা বললে আপনারা বলতে পারেন, কিন্তু আমরা মানবতাটাকে বেশি প্রাধান্য দিয়ে আমরা বলতে চাচ্ছি যে লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা নির্বাহের জন্য এই তিস্তা পানিটা প্রবাহটা দরকার, এই সে পানির সমবণ্টনটা দরকার। অভিন্ন 54 নদীর মধ্যে তিস্তা সহ 6 নদীর পানি বণ্টন নিয়ে আলোচনা চলমান। এর মধ্যে কুশিয়ারা থেকে ভারতের আপত্তিতে পাম্প হাউস তৈরি করেও পানি তুলতে পারছে না বাংলাদেশ। এই নদীর পানি প্রবাহ 90% হওয়ায় সমঝোতা হলে দুদেশই লাভবান হওয়ার কথা। ওখানে একটা আমাদের পাম্প হাউস আছে, যে পাম্পের মাধ্যমে আমরা 5,000 হেক্টর জমিতে আমরা চাষাবাদ করতে পারবো। তো সেখান থেকে কুশিয়ারা নদীতে পানি উত্তোলনের ব্যাপারে ভারতের একটা আপত্তি থাকাতে এটা দীর্ঘদিন এটা আটকে আছে। আমরা সেখানে যদি আমরা 153 নিই এবং ভারতও যদি 153 নেয়, তারপরও 2133 কিউসেক ওয়াটার ফ্লো থাকবে সেই কুশিয়ারা নদীতে অলওয়েজ। পাশাপাশি গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই সেটির পরবর্তী ধাপ নিয়েও আলোচনা হবে এবার। দুই দেশের নেতৃত্ব পর্যায়ে মন্ত্রী পর্যায়ে মিটিং হচ্ছে, সেটা ইটসেলফ ইজ এ পজিটিভ ডেভেলপমেন্ট হিসেবে আমরা দেখতে চাই। এবং যেহেতু টাইমিংটাও ভালো, অর্থাৎ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যাওয়ার আগেই হচ্ছে, সুতরাং আমরা আশা করব যে নদীতে তো অনেক ইস্যু, তাই না? তো সেখানে সেই ইস্যুগুলো আলোচিত হোক। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই দ্বিপাক্ষিক সফরে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর 47তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আবুধাবি শাখা যুবলীগের উদ্যোগে এই আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাকের হোসেন জসিম এবং পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ নূর। প্রধান অতিথি ছিলেন আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেকার হুসাইন বাবুল। প্রধান বক্তা ছিলেন আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক নাসির তালুকদার। আরও বক্তব্য রাখেন পরিষদের সিনিয়র সহ সভাপতি ইমরাদ হোসেন ইমু, শওকত আকবর, রুহুল আমিন, এস এম রফিকুল ইসলাম সহ অনেকেই। আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সকলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। সংযুক্ত আরব আমিরাতের শূন্য থেকে শুরু করে সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রবাসী সোহেল সরকার। বর্তমানে দেশটিতে রয়েছে তার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। বেশ সুনামের সাথে ব্যবসা করছেন তিনি। তার বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে অন্তত 70 জন বাংলাদেশি। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। কুমিল্লার সোহেল সরকার 2009 সালে কাজের খোঁজে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে। মাত্র 700 দিরহাম মাসিক বেতনে কাজ শুরু করেন মধ্যপ্রাচ্যের দেশটিতে, আর এখন তিনি দেশটির একজন সফল ব্যবসায়ী। আমি 2018 সাল থেকে বিজনেস স্টার্ট করি, কাগজ কোম্পানি। ওই কোম্পানি থেকে আমাদের 3 জন শেয়ারহোল্ডার আছে, পার্টনারশিপ আমরা বিজনেস করি। তারপরে আমরা 2021 সালে আমি নজান রেস্টুরেন্ট একটা খুলি। আমার একটা আশা আছে সামনে একটা সুপার মার্কেট করার জন্য বাংলাদেশি। বন্ধুদের সাথে কারওয়াশের প্রতিষ্ঠান খুলে সোহেল শুরু করেন ব্যবসা। বর্তমানে 3টি কারওয়াশ প্রতিষ্ঠানের পাশাপাশি রয়েছে তার 2টি রেস্তোরাঁও। সোহেলের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত অন্তত 70 জন বাংলাদেশি। এখানে বাংলাদেশের প্রায় 3টা কোম্পানি মিলে সোহেল সরকারের প্রত্যাশা ভবিষ্যতে আরো বাংলাদেশের কর্মসংস্থান তৈরির মাধ্যমে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবেন তিনি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ঢাকা ক্লাব অ্যাসোসিয়েশন প্যারিসের উদ্যোগে বনভোজন ও সমুদ্র ভ্রমণের আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন কর্মব্যস্ত প্রবাসীদের একটু প্রশান্তি দিতে এই আয়োজন। এতে অংশ নেন বিপুল সংখ্যক বাংলাদেশি। উপস্থিত ছিলেন হাফিজুর রহমান, জিতু, জাহিদ হাসান সহ অনেকেই। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল বক্তব্য পর্ব, আকর্ষণীয় খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বনভোজন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান প্রবাসীরা। ভবিষ্যতে এমন আয়োজনের আশা রয়েছে তাদের।
প্রতিবারের মতো এবারও যুক্তরাজ্যের ওল্ডহ্যাম সেন্ট্রাল মসজিদে বিশেষ কিরাত প্রশিক্ষণ কোর্স আয়োজন করা হয়েছে। গ্রীষ্মের ছুটিতে প্রবাসীদের বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শেখানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই কোর্স অনুষ্ঠিত হয় প্রখ্যাত আলেম আল্লামা আব্দুল লতিফ চৌধুরীর প্রতিষ্ঠান কিরাত শিক্ষা বোর্ড দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের অনুমোদন ও সিলেবাস অনুযায়ী। চার সপ্তাহব্যাপী কোর্স শেষ গেল সোমবারে হয়। এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন মুক্তার আলী আব্দুল মালিক, মাওলানা নাসিরুদ্দিন, মুজাহিদ খান সহ অনেকেই। বাংলাদেশ দলের সাথে যোগ দিতে দুবাই গেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। মূলত প্রতিপক্ষের লেগ স্পিনারদের বিপক্ষে প্রস্তুতি নিতেই তাকে সংযুক্ত আরব আমিরাতে ডেকে পাঠানো হয়েছে, যেখানে নিজ দেশের ব্যাটারদের কঠিন পরীক্ষা দিতে মুখিয়ে রয়েছেন তিনি। হঠাৎ পাওয়া এই সুযোগ নিজের দক্ষতা বাড়ানোর কাজে লাগাতে চান 20 বছর বয়সী রিশাদ। এদিকে ভিসা জটিলতা কাটিয়ে সন্ধ্যায় রওনা হয়েছেন তাসকিন এবং বিজয়। তবে জটিলতা কাটিয়ে শেষ পর্যন্ত 7:20 বিমান ধরতে পেরেছেন দুই ক্রিকেটার। লেগ স্পিনারের বিপক্ষে দুর্বলতা কাটাতে এশিয়া কাপের জন্য মিরপুরের প্রস্তুতি ম্যাচে ছিলেন রিশাদ হোসেন। তার বল খেলেই দুবাই পাড়ি জমিয়েছে সাকিব আল হাসানের দল। তবে সেই প্রস্তুতি মনোপুত হয়নি টাইগারদের, তাই হঠাৎ করেই দুবাইয়ের বিমান ধরতে হচ্ছে 6'3" রিশাদ হোসেনকে। 24 আগস্ট দুবাইয়ে প্রথমবারের মতো অনুশীলন করবে বাংলাদেশ, যেখানে নিজের সেরাটা দিতে মুখিয়ে এই তরুণ। ইনশাল্লাহ সামনে 2-3 সিরিজ আছে, অপরচুনিটি পাইলে ইনশাল্লাহ ভালো কিছু করার চেষ্টা করবো। লাস্ট 2 বছর থেকে অন্তত আমার সুযোগ আসছিল, আমি হয়তো বা কাজে লাগাইতে পারি নাই। চেষ্টা করছি যে লাস্ট এই সুযোগ দিয়ে আমি নিজেকে কামব্যাক করার। এশিয়া কাপের সেরা 4 প্রতিপক্ষ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। 29 আগস্ট বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। প্রতিপক্ষ দলে রয়েছে রশিদ খানের মতো বিশ্বসেরা লেগ স্পিনার। আর 1 সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। হাসারাঙ্গের ঘূর্ণি সামলাতে হবে সাকিব মুশফিকদের। সেই প্রস্তুতি নিতেই দুবাইয়ের নেটে রিশাদকে তলব। প্রতিপক্ষ বোলারদের সামলাতে নেটে দেশি ব্যাটারদের কঠিন পরীক্ষা নিতে চান রিশাদ। যেহেতু বড় বড় লেগ স্পিনার বিপক্ষে খেলবে, তো আমার চেষ্টা থাকবে যে তাদেরকে বেস্ট পসিবল ইয়াটা দেওয়ার। হেরাদ আছে ইন্ডিয়ান কোচ, 2টা আছে লিজেন্ড 2 কোচ, তো আমি চেষ্টা করবো যে দুজনের কাছ থেকে অনেক কিছু নেওয়ার আমার আশা অবশ্যই। জুবাইল লিখানোর পর আমিনুল বিপ্লব, বাংলাদেশের ক্রিকেটে অনেক প্রত্যাশা নিয়ে আসলেও তা পূরণ করতে পারেননি কেউই। পাইপলাইনে আছেন রিশাদ আফ্রিদিরা। এদিকে ভিসা জটিলতায় মঙ্গলবার দলের সাথে দুবাই যাওয়া হয়নি পেসার তাসকিন আহমেদ ও ওপেনার এনামুল হক বিজয়ের। ভিসার জন্য বুধবার সারাদিনের অপেক্ষা করায় বিমানবন্দর পর্যন্ত। অবশেষে সন্ধ্যায় মেলে দুবাইয়ের কাঙ্ক্ষিত ভিসা। সালাদুল সুমন, যমুনা স্পোর্টস, ঢাকা। তীব্র খরায় শুকিয়ে যাওয়া নদীর তলদেশে দেখা মিলল প্রায় 11 কোটি বছর আগের ডাইনোসরের পায়ের ছাপ। যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডাইনোসর ভ্যালি স্টেট পার্কে দেখা মিলেছে সব পায়ের ছাপের। কর্তৃপক্ষ জানিয়েছে চলমান তীব্র তাপদাহে শুকিয়ে গেছে পার্কটির মধ্য দিয়ে বয়ে চলা গ্যালাক্সি নদী, ফলে দৃশ্যমান হয়ে ওঠে ডাইনোসরের পায়ের ছাপগুলো। পার্কটির কর্মীরা জানিয়েছেন এখন পর্যন্ত 7টি পায়ের ছাপের অস্তিত্ব মিলেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অ্যাক্রোক্যান্থোসারাস গোত্রের ডাইনোসরের পায়ের ছাপ এগুলো। প্রায় 7 বছর 7,000 কেজি ওজনের এসব ডাইনোসরের উন্মুক্ত চারণভূমি ছিল এলাকাটি। সাগর তলদেশের আগ্নেয়গিরির পূর্বাভাস দেবে রোবোটিক জাহাজ। অত্যাধুনিক প্রযুক্তির কল্যাণে লাভা উদ্গিরণের আগেই তা নির্ণয় করবে জাহাজটি, ফলে কমে আসবে দুর্যোগের ক্ষয়ক্ষতি। 10,000 মাইল দূরে বসেই নৌযানটি নিয়ন্ত্রণ করা সম্ভব। এ নিয়ে বিস্তর গবেষণা চালাচ্ছেন ব্রিটেনের বিজ্ঞানীরা। প্রচলিত ইয়ট কিংবা সাধারণ নৌযান মনে হলেও আদতে এটি রিমোট চালিত একটি বিশেষ জাহাজ। দ্বীপরাষ্ট্র টোঙ্গার জলসীমায় ভেসে বেড়ালেও এটি পরিচালনা করা হচ্ছে 10,000 মাইল দূরে ব্রিটেন থেকে। রোবোটিকায় জাহাজটি মূলত ব্যবহৃত হচ্ছে আগ্নেয়গিরি নিয়ে গবেষণায়। সংগ্রহ করা হচ্ছে অগ্নুৎপাত সম্পর্কিত নানা তথ্য উপাত্ত। পুরো জাহাজটি আসলে একটি রোবট, আমরা দূর থেকে একে নিয়ন্ত্রণ করি। সাগরতলে আগ্নেয়গিরি নিয়ে গবেষণা করা হচ্ছে এর সহায়তায়। আবহাওয়া ও জলবায়ু গবেষণায় সর্বাধুনিক প্রযুক্তি যুক্ত করা হয়েছে নৌযানটিতে। রয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন রাডার এবং স্ক্যানার। গবেষকরা বলছেন এই রোবট জাহাজের মাধ্যমে লাভা উদ্গিরণের পূর্বাভাস পাওয়া যায়।
বিশেষ রাডার, সিসিটিভি এবং থার্মাল ইমেজিং এর সাহায্যে কাজ করে এই রোবট জাহাজটি। এর যন্ত্রগুলো অত্যন্ত সংবেদনশীল, ফলে আগ্নেয়গিরিতে কখন লাভার উদ্গিরণ হবে সেটির পূর্বাভাসও জানা যায়। প্রায় 40 ফুট লম্বা এই রোবটিক জাহাজটি নির্মাণ এবং চালনা করছে যুক্তরাজ্য ভিত্তিক সিকিট ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ। দর্শক, এই ছিল প্রবাসে বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।